আচ্ছা দেখো, এটা স্পেলিং এর পার্ট 4 হবে। ওকে, স্পেলিং পার্ট 4। তো এখানে আমরা আজকে আলোচনার মেইন ওয়ার্ড হচ্ছে হেট। হেট রিলেটেড বা হেটের ক্লোজ যতগুলো ওয়ার্ড আছে ততগুলো ওয়ার্ড আলোচনা করার চেষ্টা করব। ফার্স্ট ওয়ার্ডটাকে অ্যাভোর রয়েছে, ABHOR, অ্যাভোর। অ্যাভোর মানে হচ্ছে ঘৃণা করা। ওকে, অ্যাভোর মানে কি? ঘৃণা করা। অ্যাবোমিনেট, অ্যাবোমিনেট মানেও তাই। অ্যাভোর আর অ্যাবোমিনেট দুটোর মানে কি? ঘৃণা করা। হেট বলতে পারি লুক ডাউন আপন। লোথ, LOATHE, লোথ। লোথ মানে কি? ঘৃণা করা, অবজ্ঞা করা। ওকে, আর এক্সিক্রেট, এক্সিক্রেট মানেও তাই, অবজ্ঞা করা, ঘৃণা করা অথবা অপছন্দ করা, তাই তো? নেক্সট রয়েছে দেখো স্কর্ন। স্কর্ন মানে কি? কাউকে বকাবকি দেওয়া অথবা কারোর নিন্দা করা, না কারোর নিন্দা করা সেটাও স্কর্ন হতে পারে। স্পার্ন মানেও তাই, SPURN, স্পার্ন মানেও কাউকে ঘৃণা, ঘৃণা করা। নেক্সট রয়েছে কি? ডিসপাইস, ডিসপাইস মানেও ঘৃণা করা। ডিসডেইন, পুপু, কন্টেম্পট, ডিসপাইট, সবকটার মানে ঘৃণা করা। দেখো এখানে ডিসপাইট মানে সত্ত্বেও আমরা জানি, ডিসপাইট মানে কি? ইনস্পাইটের বদলে আমরা লিখতে পারি ডিসপাইট, কিন্তু ডিসপাইটের আর একটা ভার্ব হিসেবে যে মিনিংটা রয়েছে সেটা মানে ঘৃণা করা হয়। কন্টেম্পট মানে নিন্দা করা অথবা ঘৃণা করা। পুপু মানে একদম ঘৃণা করা। আর কি? ডিসডেইন মানে ঘৃণা করা, ডিসপাইস মানে ঘৃণা করা, অবজ্ঞা করা, আর স্পার্ন মানেও তাই, অপছন্দ করা, ঘৃণা করা বা অবজ্ঞা করা। বুঝতে পেরেছো? মানে সবকটাই সিনোনিম, সবকটা ওয়ার্ডের মানেই হচ্ছে সিম্পল ঘৃণা করা, হেট। ওকে, নেক্সট দেখো কী রয়েছে। একটু এবার আলাদা ওয়ার্ড রয়েছে এখানে, সবকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, সবকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। এখানে দেখো রিসেন্টমেন্ট যেটা রয়েছে হচ্ছে বিরক্তি। রিসেন্টমেন্ট মানে কি? বিরক্তি। বিগ্রুজ মানে হচ্ছে অসন্তুষ্ট হওয়া। আর গ্রুজ আর বিগ্রুজ অলমোস্ট ইকুয়ালি। ওকে, বিগ্রুজ আর গ্রুজ মানে কি? অসন্তুষ্ট হওয়া। নেক্সট রয়েছে কি? র্যানকোরাস, র্যানকোরাস মানে হচ্ছে কি? তিক্ত, বিটার, বিরক্তি বলতে পারি আমরা। রিসেন্টমেন্টের সিনোনিমে আমরা র্যানকোরাস করতে পারি বা র্যানকল করতে পারি, RANCOR, RANCOR, এটার মানেও বিরক্তি। বোঝা গেল? নেক্সট দেখো, আচ্ছা নেক্সট দেখো অবনক্সাস। দেখো নেক্সট ওয়ার্ড রয়েছে অবনক্সাস। এবার দেখো এতগুলো আমরা পড়েছি ঘৃণা করা অর্থে পড়েছি, তাই তো? ঘৃণা করা মানে ভার অর্থে পড়েছি। এবার কি পড়বো? এবার অ্যাডজেক্টিভ অর্থে পড়বো। অবনক্সাস, অবনক্সাস মানে কি? জঘন্য, ঘৃণ্য। রিপেলেন্ট, রিপেলেন্ট মানেও তাই, জঘন্য বা ঘৃণ্য, যাকে ঘৃণা করা যায় এমন। রিপাগন্যান্ট, রিপাগন্যান্ট মানেও তাই, ঘৃণা করা। এটা ভার্ব আর অ্যাডজেক্টিভ দুটো ফর্মই রয়েছে, ঘৃণা করা অথবা জঘন্য। ওডিয়াস, ওডিয়াস মানেও তাই, ঘৃণা করা মানে সরি জঘন্য, অ্যাডজেক্টিভ হিসেবে রয়েছে। হেইনাস, হেইনাস মানে তো তোমাদের জানা রয়েছে জঘন্য। ওকে, ঘৃণ্য, ডিসগাস্টিং তো জানাই রয়েছে তোমাদের। তাহলে অবনক্সাস, রিপেলেন্ট, রিপাগন্যান্ট, ওডিয়াস, হেইনাস, ডিসগাস্টিং, ওয়ার্ডগুলো ভালো করে দেখো। অবনক্সাস SSC-তে বহুবার দিয়েছে, অবনক্সাস, রিপেলেন্ট, রিপাগন্যান্ট, ওডিয়াস, হেইনাস, ডিসগাস্টিং। ডিসগাস্টিংটা তোমাদের মনে থাকবে, হেইনাসটাও মনে থাকবে, ওডিয়াসটা মনে থাকবে, কিন্তু আর দিয়ে যে দুটো রয়েছে আর অবনক্সাস এগুলো মনে থাকা যায় মানে মনে রাখা একটু ডিফিকাল্ট। তো বারবার করে পড়বে রিপেলেন্ট আর রিপাগন্যান্ট, দুটোই আর ই দিয়ে রয়েছে, দুটোই জঘন্য। রিপেলেন্ট আর রিপাগন্যান্ট দুটোর মানে কি? জঘন্য। অবনক্সাস মানে কি? ঘৃণ্য বা জঘন্য। ওকে, নেক্সট দেখো কী রয়েছে। এবার দেখো একটু আলাদা ওয়ার্ড, সেটা হচ্ছে প্রতিহিংসা, রেভেঞ্জ টাইপের ওয়ার্ড, যেটা আমি ক্লাসেও আলোচনা করে দিয়েছি অথবা এর আগে যে ওয়ার্ড হয়েছে সেখানেও আলোচনা করা হয়ে গেছে। দেখো অ্যাভেঞ্জ, সরি ভিনডিকটিভ, দেখো এখান থেকে রয়েছে ভিনডিকটিভ, ভিনডিকটিভ, ভেঞ্জফুল আর রেভেঞ্জফুল, তিনটেই অ্যাডজেক্টিভ। এর মানে কি? প্রতিহিংসা পড়ায়। ভালো করে দেখো তিনটে ওয়ার্ড তোমাকে মুখস্থ রাখতেই হবে, ভিনডিকটিভ, ভেঞ্জফুল, রেভেঞ্জফুল। তোমরা ভেঞ্জ, রেভেঞ্জ এগুলো তো জানা রয়েছে, তাহলে রেভেঞ্জফুলটা তোমাদের মনে থাকবে, আর রেভেঞ্জফুলের সাথে কানেক্ট করে তোমরা ভেঞ্জফুল এটা মনে রাখতে হবে। নেক্সট যেটা রয়েছে এটাকে তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ এই দুটো তোমাদের মনে থাকবে। ভিনডিকটিভ মানে হচ্ছে কি? প্রতিহিংসা পরায়ণ। ওকে, প্রতিহিংসা পরায়ণ হচ্ছে কি? ভিনডিকটিভ। নেক্সট রয়েছে দেখো অ্যাভেঞ্জ, অ্যাভেঞ্জ, রেভেঞ্জ, রেভেঞ্জফুল, একই ওয়ার্ড থেকে এসছে, ভেঞ্জ থেকেই এসছে। তো অ্যাভেঞ্জ মানে কি? দেখো আগেরটা পড়েছি প্রতিহিংসা পরায়ণ, মানে অ্যাডজেক্টিভ, যে পার্সন প্রতিহিংসা পরায়ণ হয়, পার্সনকে মডিফাই করে, তাই ওগুলো অ্যাডজেক্টিভ। কিন্তু এবার যেটা পড়বো, কিন্তু এবার যেগুলো পড়বো সেটা হচ্ছে কি? ভার্ব হিসেবে পড়বো। অ্যাভেঞ্জ, অ্যাভেঞ্জ মানে কি? প্রতিহিংসা নেওয়া। রিটালিয়েট, রিটালিয়েট মানেও তাই, প্রতিহিংসা নেওয়া। রেট্রিবিউশন, রেট্রিবিউশন মানে পে ব্যাক করা, শাস্তি দেওয়া অথবা প্রতিশোধ নেওয়া, পে ব্যাক রয়েছে। আর ভিজিয়েন্স, ভিজিয়েন মানে এটা নাউন ফর্মে রয়েছে, ভিজিয়েন্স মানে হচ্ছে কি? তোমার শুধুমাত্র প্রতিশোধ। বুঝতে পেরেছো? তাহলে আমি আর একবার বলে দিচ্ছি, দেখো অ্যাভেঞ্জ মানে প্রতিহিংসা করা বা প্রতিশোধ নেওয়া,
রিটালিয়েট প্রতিশোধ নেওয়া, রেট্রিবিউশন পেব্যাক হতে পারে বা প্রতিশোধ নেওয়া, আর ভেঞ্জিয়েন্স মানে হচ্ছে শুধুমাত্র প্রতিশোধ। এখানে শুধু এই ভেঞ্জিয়েন্সটাই প্রতিশোধ যেটা রয়েছে এটা শুধুমাত্র নাউন ফর্মে রয়েছে, বাকি সব এগুলো ভার্ব। এটাও ভার্ব, এটাও ভার্ব, এটাও ভার্ব, এটাও ভার্ব। ওকে, তো একটু দেখে নিও এগুলো। নেক্সট দেখো কী রয়েছে, কল্পাবল, কল্পাবল, ব্লেমেবল, সেন্সিওরেবল। দেখো এখানে যেগুলো রয়েছে কল্পাবল, ব্লেমেবল, আর এখানে আমি সেন্সিওর ভার্ব হিসেবে দিয়ে দিয়েছি, তোমরা সেন্সিওরেবল মনে রেখো, সেন্সিওরেবল। তাহলে কল্পাবল, ব্লেমেবল আর সেন্সিওরেবল মানে হচ্ছে কি, নিন্দনীয়, যাকে নিন্দা করা যায় এমন, এগুলো অ্যাডজেক্টিভ। ওকে, যাকে নিন্দা করা যায়, যাকে ঘৃণা করা যায় এমন, দোষী, দেখেছো ওয়ার্ডটা কী রয়েছে, দোষী। আর সেন্সিওর যেটা ভার্ব হিসেবে রয়েছে এর মানে হচ্ছে সমালোচনা করা, সেন্সিওরটা এখানে ভার্ব, আর সেন্সিওরেবল মানে হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তার মানে হচ্ছে নিন্দনীয়। বুঝতে পেরেছো? আচ্ছা যাই হোক, নেক্সট দেখো কী রয়েছে, দেখো তারপরে কী রয়েছে, ডেসপিকেবল, ডেসপিকেবল, রেপ্রিহেন্সিবল, ডিপ্লোরেবল, কন্টেম্পটেবল, স্কার্ভি, অ্যাবজেক্ট, লো। এগুলোর মানে ওই একই আগে যে ওয়ার্ড পড়েছি, কালপেবল, এই নিন্দনীয়, দোষী, এরকমই ওয়ার্ড। দেখো এই ওয়ার্ডগুলোর মানে কী হতে পারে, প্রত্যেকটা ওয়ার্ডের মানে বাংলা করে, বাংলা মানে দেওয়া রয়েছে, মানে একই মানে। দেখো নিন্দনীয়, নিন্দনীয়, অবজ্ঞেয়, তুচ্ছ, ঘৃণ্য, অমর্যাদাকর আর নোংরা, এখানে যে কটা ওয়ার্ড রয়েছে প্রত্যেকটার মানেই একই, অলমোস্ট এক। বুঝতে পেরেছো? আর সেই জন্যে এগুলো ক্লোজ টেস্টের মধ্যে দিয়ে দিয়ে দেয় যে এগুলো কোনটা ক্লোজ আসে তোমার। বুঝতে পেরেছো? দেখো ডেসপিকেবল, ডেসপিকেবল মানে হচ্ছে নিন্দনীয়, রেপ্রিহেন্সিবল মানে হচ্ছে অবজ্ঞেয় বা নিন্দনীয় হতে পারে, ডিপ্লোরেবল মানে হচ্ছে তুচ্ছ, ঘৃণ্য, কন্টেম্পটেবল, কন্টেম্পটেবল মানে হচ্ছে কি নিন্দনীয়, যাকে নিন্দা করা যায়, কন্টেম্পট মানে নিন্দা করা, কন্টেম্পটেবল মানে নিন্দনীয় বা অবজ্ঞেয়, তুচ্ছ, ঘৃণ্য, অমর্যাদা করে বলতে পারি। স্কার্ভি, স্কার্ভি মানে হচ্ছে নোংরা, স্কার্ভি, ভিটামিন সি এর অভাবে যে রোগটা হয় সেটাকে স্কার্ভি বলা হয়। অ্যাবজেক্ট, অ্যাবজেক্ট দেখো, অ্যাবজেক্ট মানে হচ্ছে লো, অ্যাবজেক্ট মানে কি লো বা হেয়, অথবা নোংরা বলতে পারি আমরা। ওকে, লো মানে তো আমরা জানি অমর্যাদাকর, অমর্যাদাকর। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ড, হেট রিলেটেড ওয়ার্ড, হেটের সিনোনিম নয় কিন্তু, হেট রিলেটেড ওয়ার্ড। ওকে, পরের দিন আমরা হেট রিলেটেড বাকি যে ওয়ার্ডগুলো রয়েছে পার্ট 2 সেটা কভার করবো। ওকে, অল দ্য বেস্ট।